আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি এলএলবি ফাইনাল পরীক্ষা প্রস্তুতির ধারাবাহিক আলোচনা। ডিয়ার ভিউয়ার্স, এই পর্যায়ে আলোচনা করব গুরুত্বপূর্ণ একটি টিকা, সরকারি দলিল এবং বেসরকারি দলিল। আলোচনা করার পূর্বে যদি এখনো আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না। তো ডিয়ার ভিউয়ার্স, আমরা কথা না বাড়িয়ে মূল আলোচনা শুরু করতে যাচ্ছি। সাক্ষ্য আইনের 74 দ্বারাই সরকারি দলিল সম্পর্কে বর্ণনা করা হয়েছে। এবং সাক্ষ্য আইনের 75 ধারায় বেসরকারি দলিল সম্পর্কে বর্ণনা করা আছে। সাক্ষ্য আইনের 74 ধারায় সরকারি দলিল সম্পর্কে বলা হয়েছে। সাক্ষ্য আইনের 74 ধারা অনুযায়ী যে সকল দলিলকে সরকারি দলিল হিসেবে বর্ণনা করা হয়েছে সে সকল দলিল ব্যতীত বাকি সকল দলিল হচ্ছে বেসরকারি দলিল। সাক্ষ্য আইনের 74 ধারা অনুযায়ী সরকারি দলিলগুলো হচ্ছে সাক্ষ্য আইনের 74 ধারা অনুযায়ী যে সকল দলিলগুলো সরকারি দলিল সে সকল দলিলগুলো হচ্ছে সার্বভৌম কর্তৃপক্ষের কাজের নথিপত্র। দু নম্বর, সরকারি প্রতিষ্ঠান বা ট্রাইব্যুনালের নথিপত্র। তিন নম্বর, বাংলাদেশ সরকারের ব্যক্তিগত নথিপত্র। চার নম্বর, বিদেশি আইন কমনওয়েলথ আইন শাসন এবং বিচার বিভাগীয় নথিপত্র। ডিয়ার ভিউয়ার্স, মূলত সাক্ষ্য আইনের 74 ধারা অনুযায়ী এই সকল বিষয়গুলো হচ্ছে সরকারি দলিল, অর্থাৎ সার্বভৌম কর্তৃপক্ষের কাজের সকল নথিপত্র হচ্ছে সরকারি দলিল, সরকারি প্রতিষ্ঠান ও ট্রাইব্যুনালের নথিপত্র
বাংলাদেশ সরকারের ব্যক্তিগত নথিপত্র, বিদেশি আইন, কমনওয়েলথ আইন, শাসন বিভাগ, বিচার বিভাগের সকল নথিপত্র সরকারি দলিল। এই সকল দলিল ব্যতীত বাকি সকল দলিলগুলো কিন্তু বেসরকারি দলিল, যা সাক্ষ্য আইনের 75 ধারায় বর্ণনা করা হয়েছে। তবে আরও কিছু কিছু ক্ষেত্র রয়েছে যেগুলোকে সরকারি দলিল বলা যায়, যেমন যেমন এখানে আদালতের রায়, ডিক্রি, অর্থাৎ আদালতের রায়, ডিক্রি, আদেশও কিন্তু সরকারি দলিল। তো ডিয়ার ভিউয়ার্স, আমরা সরকারি দলিল সম্পর্কে এবং বেসরকারি দলিল সম্পর্কে ধারণা লাভ করলাম। সরকারি দলিল সম্পর্কে কিন্তু 74 ধারায় বর্ণনা করা হয়েছে এবং বেসরকারি দলিল সম্পর্কে 75 ধারায় বর্ণনা রয়েছে। 74 ধারায় সরকারি দলিল বলতে যে বিষয়গুলো বর্ণিত রয়েছে, এই বিষয়গুলো বা এই দলিলগুলো ব্যতীত বাকি সকল দলিলই হচ্ছে বেসরকারি দলিল। তো ডিয়ার ভিউয়ার্স, আজ এ পর্যন্তই। আগামী পর্বে আরও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।